আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল সেন্টার বন্ধুরা করোনার মধ্যেই আসছে আরেক দুর্যোগ সুপার সাইক্লোন আমপান তো বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের অবস্থা আবহাওয়া অফিসের তথ্য মতে আগামীকাল বুধবার ভোরে খুলনা হতে চট্টগ্রামের উপকূলে আঘাত হানবে আমপান শক্তির দিক থেকে সিডর বা বোলা সাইক্লোনের সঙ্গে মিল রয়েছে তবে আঘাত হানার সময় শক্তি কমতে পারে এর আগে সকালে আবহাওয়া অফিস জানায় সুপার শক্তি দুই হাজার সাত সালে হতে পারে এটি উপকূলে আঘাত হানলে হতে পারে ভয়াবহ ক্ষতি তার সঙ্গে শারীরিক দূরত্ব ব্যবস্থা ভেঙে পড়লে ছড়াতে পারে করোনার সংক্রমণ ঠিক আছে আবহাওয়া উদ্যোক্তরা বলছেন অতি সম্প্রতি দেশে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর তুলনায় বেশি শক্তিশালী মনে হচ্ছে আম্পানকে শক্তি ও গতি প্রকৃতি পর্যালোচনা করে এই সাইক্লোন সিডোরের মতো শক্তিশালী শক্তিশালী বলে মনে করে করেছেন তারা তবে সুন্দরবন উপকূলে আঘাত হানলে ক্ষতি হবে বলেও ধারণা তাদের আবহাওয়াবিদ বদলুর রশিদ বলেন এটা শক্তিশালী সিডরের মতো তবে দেখা যাচ্ছে সুন্দরবনের উপর দিয়ে গেলে কম বাতাসের গতিবেগ কমবে কমতে পারে সুন্দরবনের মধ্যে দিয়ে যদি যায় তাহলে মানে আবহাওয়া দপ্তর বলতেছে যে এর গতি বাতাস সব কিছু মোটামুটি কম হবে তাহলে একটু ক্ষতিটা কম হবে সুপার সাইক্লোন কেন্দ্রের নব্বই কিমির মধ্যে বর্তমানে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় দুইশো পঁচিশ কিলোমিটার যা দমকা অথবা জড়ো হাওয়ার আকারে দুইশো কিলোমিটার পর্যন্ত বাড়ছে সুপার ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে এই অবস্থায় মংলা ও পায়রা সমগ্র বন্দরকেও গুলোকে সাত নম্বর বিপদ সংকেত সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট জালুকাটি পিরোজপুর বরগুনা পটুয়াখালী ভোলা বরিশাল লক্ষ্মীপুর চাঁদপুর এবং তাদের তাদের এই দ্বীপচরগুলো সাত নম্বর বিপদ সংকেত আওতায় থাকবে তো বন্ধুরা সবাই একটু সাবধানে থাকবেন যেহেতু এই আরেকটা ঘূর্ণিঝড় এমনিতে হচ্ছে দেশের মধ্যে করোনা অবস্থায় সবার অবস্থায় খারাপ তো এখন আবার আসতেছে আরেকটা ঘূর্ণিঝড় তো সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আর সবাই একটু সাবধানে থাকবেন ঠিক আছে